নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি তারা মায়ের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভ কামনা। বন্ধুরা, দুর্গাপূজা প্রায় শেষের দিকে, আসছে কালী পূজা অর্থাৎ দীপান্বিতা অমাবস্যা। আমাদের কাছে এক খুবই পবিত্র এবং তন্ত্রক্রিয়ার এক মহত্বপূর্ণ অমাবস্যা বন্ধুরা, তাই আপনাদের সামনে ছুটে এলাম আপনাদেরকে একটা সুন্দর টোটকা পরিবেশন করার জন্য। কে না চাই এই পৃথিবীতে ধনবান হতে, তাই চলুন আপনিও হয়ে উঠুন ধনবান। যদি আপনার ঋণ হয়ে আছে তার থেকে মুক্তি পান, যদি আপনার পাওনা টাকা বাইরে পড়ে আছে সেই টাকাও কি করে ফেরত আসবে, সেই টোটকা আমি আপনাদের সামনে পরিবেশন করতে এসেছি। অথবা আপনি গোপন গুপ্ত ধনের সন্ধান পাবেন এই টোটকার মাধ্যমে। তাহলে একটা টোটকা অনেক কাজ করতে হবে দীপান্বিতা অমাবস্যার দিন। চলুন বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে প্রথম ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে যায় এবং আপনি ভিডিওটি ভালো করে দেখতে পারেন। আর বন্ধুরা, সর্বপ্রথম আপনারা একটা লাইক করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা হয়তো শেষের দিকে লাইক দিতে ভুলে যাচ্ছেন। তো চলুন আজকের সেই টিপস, দীপান্বিতা অমাবস্যায় সাপের খোলস নিজের কাছে রেখে হয়ে উঠুন ধনবান। ফিরিয়ে আনুন আপনার সেই অর্থ, যে অর্থ আপনার বাইরে পড়ে আছে, মিটিয়ে দেন সেই অর্থ, যে অর্থ আপনি কর্জা করেছেন, ঋণ করেছেন। ফিরিয়ে আনুন বাড়িতে আপনার শান্তি, ফিরে আসুক আপনার সর্ব শান্তি, সর্বকার্য, সর্বকার্যে সাফল্য, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি সবের উত্তরাধিকারী আপনি হয়ে উঠুন। জয় গুরু বামদেব, জয় মাতারা। চলুন আসল ভিডিওতে ফিরে আসি। বন্ধুরা, দীপান্বিতা অমাবস্যার দিনে আপনাদেরকে এই কাজটি করতে হবে। তার আগে আপনারা জোয়ার করে নেন সাপের খোলস। এটি আপনারা যে কোনো দিন জোয়ার করতে পারেন। সাপের খোলস গ্রামগঞ্জে যারা আছেন তারা অবশ্যই সাপের খোলস পেয়ে যাবেন। সাপের খোলস সাধারণত চোখে দেখতে পাওয়া যায়, আবার যারা শহরাঞ্চলে রয়েছেন তারা হয়তো সাপের খোলসটি পাবেন না, বা যারা বেদে রয়েছে তাদের কাছ থেকে চাইতে গেলে হয়তো টাকা বেশি নিয়ে আপনাকে দেবে। এবং জোগাড় করতে যদি পারেন সাপের এটুলি অর্থাৎ সাপের ফোনা, ফোনার কাছাকাছি জায়গায় একটা, যেমন কুকুরের এটুলি দেখা যায়, কুকুরের এটুলি, তেমনি সাপের এটুলি বেদেদের কাছে পাবেন। সাপের ফোনার কাছাকাছি যদি কোনো এটুলি অর্থাৎ পোকা, একটা মাছির মতো জিনিস যেটা চিপে বসে থাকে সেই জায়গায় যদি পান তাহলে ভালো, নচেত সাপের খোলস জোগাড় করে নেন। এবং জোগাড় করুন একটা চন্দনের, চন্দন কাঠের ডিবা অথবা রূপোর ডিবা এবং একটা রূপোর কয়েন। সিম্পল পদ্ধতি, কোনো রকম কোনো তান্ত্রিক ক্রিয়া নেই, কারণ আমরা আগেই জানি ধনের দেবতা হচ্ছে নাগরাজ, অর্থাৎ ধনকে রক্ষা করেন এই নাগরাজ, নাগ দেবতা। তাহলে দীপান্বিতা অমাবস্যার দিনে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। এর আগে আপনি সাপের খোলস জোগাড় করতে পারেন, করে নেন যে কোনো দিন, যে কোনো সময়, কাউকে বলে বা নিজে। যারা গ্রামাঞ্চলে থাকেন তারা দেখবেন যে কোনো সময় সাপের খোলস দেখতে পাবেন, কালেক্ট করে নেন, ধরে নেন। এবং যদি বেদেদের সঙ্গে আপনার লিঙ্ক থাকে, রিলেশন থাকে, কোনো যারা সাপ খেলা দেখাতে আসে বা সাপ নিয়ে আসে তাদেরকে বলুন সাপের এটুলিটা নেব। সাপের এটুলিটা যদি পান তাহলে খুবই ভালো, দুটি জিনিস একসঙ্গে পেয়ে গেলে আপনার লাইফ তৈরি হয়ে যাবে। দীপান্বিতা অমাবস্যার দিন শুধুমাত্র আপনাকে এই ক্রিয়াটি করতে হবে, সাপের খোলসটিকে সেই চন্দন কাঠের যে কোটোটি বললাম
চন্দন কাঠ দিয়ে নির্মিত অথবা রূপো দিয়ে নির্মিত যে কোটোটির কথা বললাম তার ভেতরে সাপের কলসটিকে ঢুকিয়ে দেন। দীপান্বিতা অমাবস্যা চলাকালীন এই ক্রিয়াটি করবেন। আর সাপের খোলস খোঁজা এবং এটুলিটি খোঁজা এটি আগে করে নেবেন, এটি আগে নিয়ে এসে রেখে দেবেন বাড়িতে। সাপের খোলসটিকে সেই ডিবাতে ঢুকিয়ে দেন এবং এটুলিটি যদি পান এটুলিটিকেও ঢুকিয়ে দেন। আর একটা টাকার যে রূপোর কয়েনের কথা বললাম, অরিজিনাল রূপোর কয়েন হতে হবে কিন্তু, সেটিকেও ঢুকিয়ে দেন। এইবার দুটি ধূপকাঠি জ্বেলে তাকে দেখান, তারপর কোটোটির ঢাকনা লাগিয়ে আপনার দেবতার স্থলে খুব গোপনভাবে সেটিকে রেখে দেন, যাতে কারোর নজর সেটির দিকে না যায়। ঠিক এই দিন থেকে শুরু করে, দীপান্বিতা অমাবস্যার থেকে শুরু করে প্রতি অমাবস্যাতে আপনাকে দুটি করে ধূপ জ্বালতে হবে, কোটোর ঢাকনাটি খুলতে হবে এবং এটিকে ধূপ দেখাতে হবে। এটি হচ্ছে আপনার প্রতি অমাবস্যার একটা কাজ। যদি আপনি বাইরে কোথাও যান, আপনি ব্যাগে করে পার্সে করে নিয়ে যাবেন, গোপনে লুকিয়ে ধূপ দেখিয়ে আবার বন্ধ করে রেখে দেবেন। বেশিক্ষণ দেখাবার দরকার নেই, শুধু দেখিয়ে প্রণাম করবেন, বাস এটুকুই শান্তি। আর নিত্য নৈমিত্তিক প্রতিদিন সেটিকে মাথায় ঠেকিয়ে বাইরে বেরোবেন, আপনার পাওনা টাকা অবশ্যই ফিরে পাবেন। আপনি যদি ঋণ কর্জায় ডুবে আছেন, সেই ঋণ কর্জার থেকে মুক্তি আপনি অবশ্যই হবেন। আপনার চাওয়া পাওয়া সব কিছুই পূর্ণ হবে, এমনকি আপনি গোপন গুপ্ত ধনের সন্ধান পর্যন্ত পেতে পারেন স্বপ্নে। সর্বকার্য আপনার সিদ্ধ হবে এই সাপের খোলসটির দ্বারা। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই আপনারা এই ক্রিয়াটি করবেন দীপান্বিতা অমাবস্যায়। এখন থেকে আপনাদের জানিয়ে দিলাম এই তত্ত্ব, এটি আমার গুরুমুখী বিদ্যা, অবশ্যই আপনারা করবেন। তো মনে রাখবেন, চন্দনের কোটো যদি হয় বানিয়ে রেখুন, রেখে দেন আগের থেকে, চন্দন কাঠকে কাঠ দিয়ে বানিয়ে দেন একটা কোটো, এতে বিশেষ ফল পাওয়া যায়। কারণ চন্দনে একটা ভালো গন্ধ হয়, আর চন্দন গাছের নিচেই দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বসবাস করে বিষধর সাপ। অথবা যদি চন্দন কাঠের ডিবা তৈরি করতে না পারেন, তাহলে রূপোর ডিবা অবশ্যই কিনবেন, দুটোর মধ্যে একটা। চন্দন কাঠ হলে অতি ভালো, কারণ হচ্ছে চন্দন কাঠের একটা গন্ধের সঙ্গে এই সাপের এটুলি এবং সাপের যে খোলসটার কথা বললাম, এই দুটি যদি ভেতরে রাখা হয়, আপনার সোনায় সোহাগা হবে, আপনি হয়ে উঠবেন ধনবান। এই দীপান্বিতা অমাবস্যা 2020 দীপান্বিতা অমাবস্যার থেকে শুরু করে 2021 দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত 12 মাসে আপনাকে দেখিয়ে দেব। এই ক্রিয়ার মাধ্যমে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আপনি কতটা ধনবান হয়ে উঠেছেন। তাই বন্ধুরা, অবশ্যই এটিকে শেয়ার করতে ভুলবেন না সবার কাছে। চলুন, আজকে শুভ নবমী, আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা এই টোটকাটি অবশ্যই করবেন এবং সকলেই করবেন, আমি নির্দেশ দিলাম আপনারা সকলেই করুন। বেদের কাছ থেকে এটুলিটা জোগাড় করে নেন, যারা সাপ খেলা দেখাতে আছে তাদেরকে ধরুন, ধরে বলুন সাপের ফোনার কাছাকাছি এটুলি একটা দেন, সেটা নিয়ে রেখে দেন। সাপের খোলস তাদের কাছ থেকেও নিতে পারেন, দাম নেবে দিয়ে দেবেন, কোনো দামাদর করবেন না, কারণ আপনি হয়ে উঠবেন ধনবান। আপনাকে ধনবান হতেই হবে, সুতরাং আপনাকে এটা করতেই হবে, কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয় বন্ধু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই লাইক শেয়ার অবশ্যই করবেন। জয় গুরু রামদেব, জয় মাতারা, সকলেই ভালো রাখুন, নেক্সট ভিডিওতে চোখ রাখুন।